তো বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা খুব শীঘ্রই দেখতে চলেছেন অফিসিয়াল আনসার কি, এই নিয়ে কিন্তু পর্ষদের তরফ থেকে বড়সড় আপডেট উঠে আসছে। তো আপনারা একাধিক কমেন্ট করছেন যে দাদা অফিসিয়াল আনসার কি, আমরা কবে নাগাদ পেতে চলেছি, এই নিয়ে কি পর্ষদের তরফ থেকে কিছু জানানো হয়েছে। তো আপনাদেরকে বলে রাখি, গত শুক্রবারই কিন্তু পর্ষদ এই নিয়ে মিটিং ডেকেছিল এবং সেক্ষেত্রে সেখানে বড়সড় আপডেট তিনি দিয়েছেন। তো গৌতম পাল মহাশয়, তিনি অফিসিয়াল আনসার কি নিয়ে কি বলেছেন, চলুন আমরা বিস্তারিত এই ভিডিওতে জেনে নেব। তার আগে আপনাদের সকলকে অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিতে ভুলবেন না। তার আগে বলি বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন তারা জানেনই এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও কিন্তু দরকারি, তাই কেউ এখনো যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে নতুন আপডেট আসলে আপনার ফোনে পৌঁছে দিতে পারে। আমরা এই চ্যানেলে কিন্তু প্রত্যেকদিন নতুন নতুন লেটেস্ট আপডেট নিয়ে আসছি সরকারি এবং চাকরি রিলেটেড, তো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন করে দেবেন। তো বন্ধুরা, 11 ডিসেম্বর 2022 প্রাইমারি টেট আমাদের রাজ্যে আয়োজিত হয়েছে। সেই টেট আয়োজিত হওয়ার পর থেকে প্রায় 6টি দিন কিন্তু অতিবাহিত হয়েছে, এখনও পর্যন্ত আমরা অফিসিয়াল আনসার কি পাইনি। তবে সেই অফিসিয়াল আনসার কি কবে প্রকাশিত হবে, এই নিয়ে কিন্তু আমরা আজকে বড়সড় আপডেট পাচ্ছি। প্রায় 6 লক্ষের বেশি চাকরিপ্রার্থী এই টেট পরীক্ষা এবারে দিয়েছিল। এবারে আপনারা জানেন বিএড প্লাস যারা ডিএলএড রয়েছেন তারা উভয়কেই কিন্তু টেটে বসতে দেওয়া হয়েছিল, যেখানে সংখ্যাটা প্রায় 6 লক্ষের উপরে কিন্তু চলে গিয়েছে। এবার টেটের যে ফল প্রকাশ সেটা দ্রুত করতে চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং সেই নিয়ে কিন্তু এ সপ্তাহের শুরুর দিকেই, অর্থাৎ আগামী কালকের পর থেকে যে কোনো সময় আপনারা এই অফিসিয়াল উত্তরপত্র কিন্তু পর্ষদের ওয়েবসাইটে আপনাদের চোখে পড়তে চলেছে এমনটাই কিন্তু আপডেট আসছে। তবে এই মুহূর্তে আপনাদেরকে বলা সম্ভব নয় যে ডেট অফিসিয়ালভাবে কি পাবলিশ করা হয়েছে নাকি হয়নি, সেটা কিন্তু বলা সম্ভব হচ্ছে না। তবে আগামী সপ্তাহের যে কোনো দিনেই আপনারা কিন্তু অফিসিয়াল আনসার কি আপনাদের ওয়েবসাইটে যেটা রয়েছে wbbp.org সেখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন বা পেয়ে যেতে চলেছেন। তো জানা গিয়েছে টেটের উত্তরপত্র আপলোড নিয়ে শুক্রবারই বৈঠক করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ, চলতি সপ্তাহের শুরুর দিকেই উত্তরপত্র ওয়েবসাইটে আপলোড করতে চায় পর্ষদ। উত্তরপত্র আপলোড হওয়ার পর সেই উত্তরপত্র নিয়ে পরীক্ষার্থীদের মতামত নেবে পর্ষদ, সেই মতামত নেওয়ার পর কয়েকদিনের সময় নিয়েই তারপরেই কিন্তু চূড়ান্ত যে রেজাল্ট বা ফলাফল রয়েছে সেটা কিন্তু পর্ষদ প্রকাশিত করবে। যদিও ডিসেম্বর মাসের মধ্যে ফল প্রকাশ আদৌ হবে কি না সেই নিয়ে কিন্তু এখনও পর্যন্ত আলোচনা চলছে পর্ষদের কর্তাদের মধ্যে। তো সেই অ্যাডহক কমিটির মিটিং এবং সমস্ত কিছু ডিটেলস আলোচনা হওয়ার পরেই কিন্তু আপনারা এই অফিসিয়াল যে রেজাল্ট সেটা কিন্তু হাতে পাবেন। কিন্তু তার আগে আপনারা অবশ্যই যে ওএমআরে আপনারা পরীক্ষা দিয়ে আসলেন সেই ওএমআরের যে একটা অফিসিয়াল উত্তরপত্র যারা পাবলিশ করবো বলেছিল গৌতম পাল সভাপতি, তিনি কিন্তু বলেছিলেন যে অফিসিয়াল উত্তরপত্র আমরা কিন্তু পাবলিশ করব বা আনসার কি আমরা পাবলিশ করব, সেটা আপনারা কিন্তু দেখে নেবেন আগামী সপ্তাহের যে কোনো দিনই আমরা ওয়েবসাইটে দেখতে পাবো। তো যাই হোক, এই নিয়ে কিন্তু একটা বড়সড় আপডেট আসছে। আপনারা চিন্তিত রয়েছেন যে দাদা আমরা বিভিন্ন জায়গা থেকে যে আনসার কিগুলো পাচ্ছি সেগুলোতে আমাদের একটু ডাউট আছে, যতক্ষণ না পর্যন্ত আমরা অফিসিয়াল আনসার কী পাচ্ছি ততক্ষণ না আমাদের কিন্তু এই ডাউট মিটছে না, এবং তার সঙ্গে যে প্রশ্নগুলোতে আমাদের সংশয় রয়েছে যেগুলো নিয়ে আমি গতকালকেই ভিডিও করেছিলাম এবং সেক্ষেত্রে আপনাদেরকে আমি জানিয়েছিলাম 4-5টা প্রবলেম, সেক্ষেত্রে সেই প্রবলেমগুলোকে কি রেকটিফাই করা হবে কি হবে না, পর্ষদ কি আদৌ সেইগুলোতে ফুল মার্কস দেবে কি দেবে না, এইগুলো কিন্তু অফিসিয়াল আনসার কী পাবলিশ হওয়ার সাথে সাথেই আমরা কিন্তু নোটিশ পাবো এবং সেখানে কিন্তু সেইগুলোর উল্লেখ থাকতেই হবে। কারণ একাধিক প্রশ্নে আমরা দেখছি আপনারা সেই প্রশ্নগুলো নিয়ে কিন্তু দাবি দাওয়া করেছেন, অঙ্কর ক্ষেত্রে 2-4টি প্রশ্ন রয়েছে, ইভিএস এর ক্ষেত্রে আপনারা দেখেছেন, এবং শুধুমাত্র 1টি প্রশ্নের কথাই কিন্তু পর্ষদ সভাপতি বলেছিলেন যে ক্ষেত্রে আমরা দেখেছিলাম অপশনে সেটা 04D যে সিরিজটা রয়েছে তাতে একটা অঙ্কের প্রশ্নে অপশনে কিন্তু ভুল ছিল, কিন্তু অন্যান্যগুলোর কি হবে সেই নিয়ে কি আদৌ পর্ষদ জানাবে সেটা কিন্তু আমরা অফিসিয়াল আনসার কি পাবলিশ হওয়ার সাথে সাথেই জানতে পারবো। তো আশা করি আমি আপনাদের বোঝাতে পারলাম এবং তার সাথে আপনাদের বলে রাখি যে এই চূড়ান্ত ফলাফল কিন্তু ডিসেম্বর মাসে হবে কি না সেটা নিয়ে কিন্তু এখন সংশয় রয়েছে। তার কারণটা আমি আপনাদের আগের ভিডিওতেই জানিয়েছিলাম যে কেন এই ফল প্রকাশ না হতেও পারে, কারণ যে অফিসিয়াল রেজাল্ট সেটা কেন না হতে পারে, শুধুমাত্র উত্তর প্রকাশ কেন করছে সব পর্ষদ। তো সেই নিয়ে আপনারা ভিডিওটা অবশ্যই দেখবেন, আগের ভিডিওটা অবশ্যই দেখবেন। তো ডিসেম্বর মাসের মধ্যে ফল প্রকাশ করা সম্ভব নাকি তা নিয়ে বিশ্লেষণ করছে পর্ষদের আধিকারিকরা। টেট প্রস্তুতি নিয়ে সম্প্রতি মুখ্য সচিবের সঙ্গে বৈঠক করেছিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের বর্তমান সভাপতি গৌতম পাল। তো তিনি যেটা বলছেন, প্রাথমিকের টেটকে ঘিরে এবার নজিরবিহীন পদক্ষেপ নিয়েছিল পর্ষদ। প্রাথমিকের টেট নিয়ে পর্ষদের পদক্ষেপে ইতিমধ্যে সন্তোষ করেছে কলকাতা হাইকোর্টেরও এবং সেক্ষেত্রে পরীক্ষার ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করেছে পরীক্ষার্থীরাও। প্রশ্ন স্ট্যান্ডার্ডও হয়েছিল এবং সেক্ষেত্রে তাদের মত এটা। তো পরীক্ষা শেষ হওয়ার পরেই সাংবাদিক সম্মেলন করেছিলেন পর্ষদ সভাপতি গৌতম পাল, তিনি বলেছিলেন খুব তাড়াতাড়ি টেটের ফল প্রকাশ হবে। টেটের ফল প্রকাশ নিয়ে বার্তা দিয়ে তিনি বলেন যে পর্ষদ খুব তাড়াতাড়ি ফল প্রকাশ করবে, এইটুকু বলতে পারি। মডেল উত্তরপত্র আমরা খুব তাড়াতাড়ি পাবলিশ করব কোটানকোট, তিনি এই কথাই বলেছিলেন।
তো আশা করি আমি আপনাদের বোঝাতে পারলাম যে তাহলে টেটের যে উত্তরপত্র বা আনসার কি সেটা কবে পাবলিশ হবে, সেটা হচ্ছে এই সপ্তাহের যে কোনো দিন, অর্থাৎ আগামী সপ্তাহের কাল থেকে সোমবার, নতুন সপ্তাহ পড়ছে, সেই সোমবার থেকে কিন্তু আমরা যে কোনো দিনেই আমরা দেখতে চলেছি এই নতুন আনসার কি বা যেটা নতুন টেট পরীক্ষা দিলেন তার আনসার কি। তো আপনারা এতদিন পর্যন্ত যারা ওয়েট করছিলেন তারা আর দু একটি দিন ওয়েট করে নিন, এবং সেক্ষেত্রে আপনাদের যেহেতু বলা হয়েছে আগামী সপ্তাহে যে কোনো দিনও আপনাদের এই অফিসিয়াল আনসার কি পাবলিশ হয়ে যাবে, তাই আপনারা যারা এখনও পর্যন্ত কনফিউশনের মধ্যে রয়েছেন তারা তাদের কনফিউশন কিন্তু দূরীকরণ হতে চলেছে আগামী সপ্তাহেই। এবং আপনাদের একাধিক কমেন্ট আসছে যে দাদা নতুন টেট পরীক্ষার জন্য কি প্রিপারেশন আমরা শুরু করব নাকি আদৌ হবে কি হবে না এই নিয়ে বুঝতে পারছি না, তো সেই নিয়েও আমি কিন্তু একটা ডেডিকেটেড ভিডিও আপনাদের জন্য করেছিলাম। সেখানে আমি আপনাদের কত পার্সেন্ট রয়েছে যে এবার টেট পরীক্ষা আদৌ হবে কি হবে না বা টেট পরীক্ষা হচ্ছে কি হচ্ছে না সেই নিয়ে কিন্তু আমি আপনাদের প্রবাবিলিটি সমস্ত কিছু তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরেছিলাম। তার সঙ্গে যারা এই অ্যাকাডেমিক্স নিয়ে সমস্যার মধ্যে রয়েছেন বা এই টেটে পাঁচের মধ্যে আপনি কত পাচ্ছেন, সেই স্কোর আপনারা বার করতে পারছেন না, সেইগুলো নিয়েও কিন্তু আমি একটা ডিটেলস কাট অফ ভিডিও করেছি। সেখানে পূর্বের কত কাট অফ ছিল না ছিল সেইগুলো কিন্তু আমি আপনাদের ডিটেলসে জানিয়েছি, তো সেই ভিডিওটির লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো অথবা ভিডিওর শেষে আপনারা লিঙ্ক পাবেন, সেখানে গিয়ে কিন্তু আপনারা দেখে নিতে পারবেন। তো চলুন দেখা হচ্ছে পরবর্তী একটি গুরুত্বপূর্ণ আপডেটে।